কাছে প্রার্থনা করি তোমার যেন সমস্ত স্বপ্ন সফল হয়। এবং জ্যান্ত দুর্গা তাদের জন্য বলতে চাই, জ্যান্ত দুর্গাদের জন্য ভালো হয়, আমাদের আশেপাশে যেসব মহিলারা আছেন, মা বোন দিদি সবার যেন মঙ্গল সাধন হয়, তাদের জন্য আমি একটা কবিতা বলতে চাই। সবাই শিও তো শিও শিও জানা শিও কবিতা, ডাল ডাল চেনা ডাল কবিতা, বলো বলো। সব দুর্গাই থাকুক সুখে, সব দুর্গাই থাকুক সুখে, লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় কিচ ও কাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে গিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে, এক দুর্গা খিদে কাঁদে খাইনি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা আমার মতো তোমার মত, এরা তো মা তোমার মত, নয় কো দশ হুজো। সব দুর্গার চোখে মুখেই খুদকে হাসি কগে, না গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি স্পেল বাউন্ড হয়ে গেলাম এই কথাটা শুনে। এটাই সত্যি, এটাই এটাই আমরা, আমাদের আমাদের প্রত্যেকে, সেটাই, আমাদের আমাদের যারা দুর্গা, আমাদের যারা দুর্গা শোক পথের ঘাটে, দুর্গার সব দুর্গার শেষ উদ্দেশ্যে এই দিনে, বার্তা, বিজ্ঞতা দূর বার্তা আমাদের শেষ আমাদের শেষ দুটো লাইন, আহা আহ শেষ দুটো লাইন, শোক দুর্গার চোখে মুখে ফুটুয়ে হাসি কবে, না গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। যেদিন শোক দুর্গার চোখে মুখে হাসি ফুটবে, মনে দুঃখ থাকবে না, কোনো অসুরের ভয় থাকবে না, রাত্রে বেরোতে ভয় থাকবে না, কোনো কাজে সাধারণ ভাবে কাজ করতে, অনেক লোকের সঙ্গে কাজ করতে, ছেলেদের সঙ্গে কাজ করতে কোনো ভয় থাকবে না, সেই দিন দুর্গা পুজো আসল সফল হবে। সত্যি কি ভালো লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার।